শুরুতেই সংবাদ শিরোনাম, মোল্লা আব্দুল গনি বারাদার মারা গেছেন, গুজব ছড়ালো ভারত। আমরুল্লাহ সালেহের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল তালিবান। ভারতে আইএসএর 5টি প্রশিক্ষণ কেন্দ্র আছে বলল পাকিস্তান। তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু। নারী অধিকারকে সম্মান দিতে তালিবানের প্রতি আহ্বান। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়া 9000 আফগান জার্মানিতে ভয়াবহ বিপদে। ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন সত্য উন্মোচন। এবার বিস্তারিত। তালিবানের সহ প্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, তবে অডিও বার্তা দিয়ে তিনি নিজেই তা অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ভারতে, মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালিবানের বিবদমান গ্রুপগুলোর বন্দুকযুদ্ধে তিনি মারাত্মক আহত হয়েছেন, পরে তার মৃত্যু হয়। এই গুজব অস্বীকার করে সোমবার মোল্লা বারাদার তিনি বেঁচে আছেন বলে এক অডিও বার্তায় দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্স 24। রোববার কাবুলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি তালিবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে স্বাগত জানান আরেক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল সালাম হানাফি। ওই বৈঠকেও মোল্লা আব্দুল গনি বারাদারকে দেখা যায়নি, ফলে গুজবটি অনেকে বিশ্বাস করতে শুরু করেন। অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, আমার মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনলাম। গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম। আমি এখন যেখানেই থাকি না কেন ভালো আছি। গণমাধ্যম সবসময় মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে, এসব গুজব ভিত্তিহীন। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এমন কিছু হয়নি এবং কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে। আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাড়িতে তল্লাশি চালিয়েছে তালিবান। ওই তল্লাশি চলাকালে তার বাড়িতে $65 লাখ পাওয়া গেছে বলে দাবি করেছে গোষ্ঠীর নেতারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 55 কোটি। ওই তল্লাশি চলাকালে তার বাড়িতে $65 লাখ পাওয়া গেছে বলে দাবি করেছে গোষ্ঠীটির নেতারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 55,36,6,820 টাকা। খবর জিও নিউজের। তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে বিমান ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ও কাবুল ছেড়ে পালিয়ে যান, তবে দেশ ছাড়েননি তিনি। বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পাঞ্জশিরে তাকে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন। একই সঙ্গে নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। এক পর্যায়ে পাঞ্জশিরেরও নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালিবান। আমরুল্লাহ সালেহ বর্তমানে কোথায় আছেন তাও স্পষ্ট। এদিকে কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইটের বিমান অবতরণ শুরু করেছে। সোমবার পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে 10 জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীর চেয়ে বিমানের স্টাফের সংখ্যাই ছিল বেশি। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ভারতে আইএসএর 5টি প্রশিক্ষণ কেন্দ্র থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। রোববার তারা এই অভিযোগ করেন। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ভারত উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে, তবে এ বিষয়ে রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ ও মানবাধিকার মন্ত্রী শিরিন মাজাজির যৌথ সংবাদ সম্মেলনে নির্দিষ্ট করে অভিযোগ উত্থাপন করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা অডিও ভিডিও ফুটেজ ও জিপিএস ডাটা সহ 131 পৃষ্ঠার ডকুমেন্ট উপস্থাপন করেন। সেখানে তুলে ধরা হয় কিভাবে ভারতীয় অর্থে ও ব্যবস্থাপনায় আইএসআর প্রশিক্ষণ ক্যাম্পগুলো চলছে। সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নৃশংসতা চালানোরও ডকুমেন্ট উপস্থাপন করা হয়। আইএসআর 5টি ক্যাম্পের অবস্থান সম্পর্কে বলা হয়, এগুলোর মধ্যে একটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি এলাকা গুলমার্গে, তিনটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এবং অপরটি ভারতের আরেক উত্তরাঞ্চল উত্তরাখণ্ডে অবস্থিত। এর আগে গত নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি ও দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার অপর কিছু দলিল দস্তাবেজ উপস্থাপন করেছিলেন। তখন তারা বলেছিলেন, এগুলো বহুজাতিক সন্ত্রাসী সংগঠনে ভারতের অর্থ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার অকাট্য দলিল। তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান এই মহড়ার নাম দেওয়া হয়েছে থ্রি ব্রাদার্স 2021 বা তিন ভাই 2021। আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।
আজারবাইজানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার হেকমাত মির জায়েফ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কারাবাখকে দলমুক্ত করার 44 দিন ব্যাপী যুদ্ধে তুরস্ক ও পাকিস্তান সহযোগিতা করেছে। এই সহযোগিতার জন্য উভয় দেশকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এই তিন দেশের মধ্যে এই প্রথম এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। এর ফলে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। তার মতে, এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের বিশেষ বাহিনী নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, তারা আরও বেশি প্রশিক্ষিত হয়ে উঠবে। গত জুলাই মাসে তিন দেশের সংসদ স্পিকার একটি যৌথ বিবৃতিতে সই করেন, সেখানে তারা পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। আফগান নারীদের অধিকারের প্রতি সম্মান জানাতে তালিবান শাসকদেরকে আহ্বান জানিয়েছে কাতার। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে এফ লা ড্রিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি একথা জানিয়েছেন। তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করার সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন তিনি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় তালিবান এবং সরকারকে আহ্বান জানিয়েছি। গতকালও আমরা একই কথার পুনরাবৃত্তি করেছি, নারী অধিকার এবং আফগানিস্তানের উন্নয়নে তাদের ভূমিকা সহ আফগান জনগণের অর্জনের সুরক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা তাদেরকে ইসলামিক শাসন ব্যবস্থার দেশ কাতার সহ বহু মুসলিম দেশের উদাহরণ দিয়েছি, যেখানে নারীরা পূর্ণ অধিকার ভোগ করছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লাদ্রিয়া জানান, আফগানিস্তানে এখনও অনেক ফরাসি নাগরিক রয়ে গেছে এবং কাতার তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি কাবুলে তালিবান সরকারের প্রধানের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, তালিবান কাতারের কর্মকর্তাদেরকে বলেছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় এবং বন্ধ হয়ে যাওয়া দূতাবাসগুলো খুলতে চায়। হাম ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় 9,000 আফগানকে জার্মানির সেনা ঘাঁটিতে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। আরও 57 জন আফগান বিমানে উঠতে গিয়ে বাধা পেয়েছেন। ব্রিটেনের অভিযোগ, তাদের কাছে দরকারি কাগজপত্র নেই। গত 20 বছর যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করেছেন তারা। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিজের দেশে তাদের জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কায় নিরাপদ জীবনের আশায় কাবুল থেকে বিমানে উঠেছিলেন তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হলেও 9,000 আফগান এখন জার্মানির রামিস্টাইন বিমান ঘাঁটিতে। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া 4 জনের দেহে হাম পাওয়া গেছে। ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের। অন্য আফগানদের মাধ্যমেও যাতে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সবাইকে হামের টিকাও দেওয়াতে চায় কর্তৃপক্ষ। তাই রামিস্টাইন বিমান ঘাঁটিতে 9,000 আফগানকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন সরকার এবার নতুন ধরনের অভিযোগ এনেছে। তাদের অভিযোগ, ইরান মধ্যপ্রাচ্যের বিদেশি যোদ্ধাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ দাবি করেন, ইস্পাহান শহরের উত্তরাঞ্চলের কাশান বিমানঘাঁটি ব্যবহার করে ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তেহরানের তৈরি চালকবিহীন আকাশযান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ঘটনাকে ইরানের বিরুদ্ধে নতুন সত্য উন্মোচনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়, দেশটির ইস্পাহান শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে এসব যোদ্ধাদের ড্রোন চালানো শেখানো হচ্ছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ তুলেছেন। এক মাস আগে ইসরায়েল নিয়ন্ত্রিত একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে তেহরানকে দায়ী করা হয়। এবার তেহরানের বিরুদ্ধে বিভিন্ন দেশের যোদ্ধাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আনল চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে গাজা উপত্যকায় ইরান এ ধরনের চালকবিহীন যান উৎপাদনের অনুমতি পাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে। তেল আবিবের কাছে রেইচম্যান বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে গান্তজ তেহরানের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ তুলেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, কাশান বিমান ঘাঁটির রানওয়েতে চালকবিহীন আকাশযান চলাচলের বিষয়টি স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে। তবে ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। 29 জুলাই আরব সাগরে ইসরায়েলি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে ইসরায়েল। ওই হামলায় তেল ট্যাঙ্কারের 2 ক্রু নিহত হন। এদের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ নাগরিক এবং অন্যজন রোমানিয়ান নাগরিক। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের অধীনে পরিচালিত হচ্ছিল এমভি মার্সার স্ট্রিট নামের ওই জাহাজটি। ওই কোম্পানির মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল অফের। তবে ওই তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।